আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তীর সংসারে ভাঙন ধরেছে। শ্রাবন্তীর স্বামী খুরশেদ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক। স্বামীর তালাকনামা পাঠানোর কথা জানিয়েছেন শ্রাবন্তী, তবে এখনও সেটি হাতে পাননি বলে জানান তিনি। শ্রাবন্তী ও খুরশেদ আলমের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। হঠাৎ কেন এই বিচ্ছেদের সুর? এ বিষয়ে গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। তিনি বলেন, খুরশেদ আলম আমার বগুড়ার বাসার ঠিকানায় তালাক নোটিশ পাঠিয়েছেন, কিন্তু আমরা কেউ সেটা হাতে পাইনি। তবে আমার বোনকে তালাক নোটিশের ছবি তুলে পাঠিয়েছে আলম। ঠিক কতদিন ধরে আপনাদের মধ্যে মনোমালিন্য চলছে? 2017 সালের জুন থেকে, আর গত এপ্রিল থেকে আলমের সঙ্গে আমার কথা হয় না। অথচ কথা ছিল গত জুন মাস থেকে আমরা আবারও ঠিকমতো সংসার শুরু করব। মনোমালিন্যের সূত্রপাত নিয়ে শ্রাবন্তী বলেন, আমাদের সংসারে তৃতীয় পক্ষ ঢুকে গিয়েছিল। আমেরিকায় যাওয়ার পর আলম নিজে কিছুদিন কাজ করেছে। এরপর সে আমাকে কাজ করার কথা বলে এবং সে পড়াশোনা শুরু করে। আমিও সেটা মেনে নিয়েছিলাম। আমি ড্রাইভিং জানি না, তারপরও সংসার সামলে কাজ আমি করতাম। কিন্তু হঠাৎ অনুমান করতে পারি আমার হাজবেন্ড অন্য কারোর সঙ্গে কথা বলছে। আমি তাকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। একদিন গাড়িতে আমি আর আলম ছিলাম, তখন সেই মেয়ে, মানে যার সঙ্গে আমার হাজবেন্ড গোপনে কথা বলতো, সে ফোন দেয়। আমার হাজবেন্ড সেই মেয়ের নাম জুনায়েদ দিয়ে সেভ করে রাখে। পরে আমি বুঝতে পারি কে সেই মেয়ে। তাকে আমি চিনি, কিন্তু তার নাম বলতে চাই না। সে পেশায় একজন চিকিৎসক, এখন মালয়েশিয়ায় প্রবাসী। সে একসময় এনটিভিতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও করত। সে আমার আর আলমের সুখের সংসার ছিল। হঠাৎ সেই মেয়ে আলমের সঙ্গে নিয়মিত কথা বলতে শুরু করলে আমার আর আলমের মধ্যে সমস্যা দেখা দেয়। বন্ধুত্ব এক জিনিস, গোপনে কথা বলা অন্য জিনিস। বন্ধুত্ব হলে লুকিয়ে কেন কথা বলতে হবে? এসব বলতে গেলে আলম আমার গায়ে হাত তোলে। পরে আমাদের পরিবার দুজনের সমস্যা শোনার পর সমাধান করার চেষ্টা করে। গত বছর আলম ভার্সিটির কাজের কথা বলে দেশে ফেরে। আমি সন্তানদের নিয়ে আমেরিকায় ছিলাম, কিন্তু আলম আর আমেরিকায় ফিরে যায় না। পরে আমি গত বছর নভেম্বরে দেশে ফিরি। আলম তখন আমাকে বলেছিল, তুমি আমেরিকায় ফিরে যাও, সেখানকার সরকারের দেওয়া আমাদের সন্তানের অর্থ তোলো, তারপর সেই অর্থ দিয়ে আমি তোমাদের টিকিট পাঠাবো, তোমরা দেশে ফিরবে। আমার সন্তানরা আমেরিকার সিটিজেন, সেখানে সরকারের কাছ থেকে তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়। যাই হোক, আলমের কথা বিশ্বাস করে আমি সন্তান সহ আমেরিকায় ফিরে যাই। এদিকে এর মধ্যে আমাকে না জানিয়ে আলম আমেরিকায় আসে এবং সন্তানদের সেই অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে সে দেশে ফিরে আসে। এটা আমি ব্যাংকে গিয়ে জানতে পারি। এরপর আমি গত মাসে আমেরিকা থেকে ঢাকায় আসি। বনশ্রীতে আলমের বাসায় যাই, কিন্তু সে আমাকে বাসায় ঢুকতে দেয় না। আলম তার বাবাকে জানিয়েছে আমাদের বিয়ের এক বছর পর আলম নাকি বুঝতে পেরেছে আমি ভালো নই। তখন নাকি তার বাবা বলেছে, তাহলে এক বছর পর বিচ্ছেদ চাওনি কেন? যাই হোক, সেদিন মানে 26 জুন বাসায় না ঢুকতে পেরে আমি খিলগাঁও থানায় নারী নির্যাতন ও যৌতুকের মামলা করি। এ মামলা এখনো চলছে। আমার কথা, আমাকে ডিভোর্স দেবে সেটা তো আমার সঙ্গে কথা বলে নিবে। আমি তার বাচ্চাদের মা, আমাকে জানাবে তো। আমি তো সংসার করব বলেই মিডিয়া ছেড়ে দিয়েছিলাম, সুখেই সংসার করছিলাম। আলমকে নিয়ে আমি খুব সুখী ছিলাম। আলমের সম্পর্কে আমার কোনো অভিযোগ ছিল না, শুধু মালয়েশিয়া প্রবাসী ওই মেয়ের জন্য এসব হচ্ছে। অথচ এই মেয়ে যখন ঢাকায় ছিল তখন আলম পাত্তা দিত না।